ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ উদ্যোগে প্রাথমিক শিক্ষা সংস্থার উদ্যোগ বাংলাদেশ প্রেক্ষাপট বাস্তবায়ন কৌশল কৃষক সেমিনারে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি এটিএম খামি আজকে এই আয়োজনের বিশেষ অতিথি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেছেন, যেমন শিক্ষাবোর্ডের স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শাহ। আমন্ত্রিত শুধু দিলাম শুধু কেন্দ্র এবং কলমের মাধ্যমে প্রতিনিধি। আমি বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবন্ধন নিবেদন করে স্মরণ করে আমাদের অকুতোভয়ের মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন এই দেশটাকে দিয়ে গেছেন। আমি আসলে শিখ চাকরি শুরু করি, যখন এনজিআই যখন ঢুকছিলাম তখন হাবিব কাকা যখন আমাকে যে শিখ করেছেন তখন প্রথমে আমার মনে হয়েছে আমার আব্বার কথা, কারণ আব্বার সাথে কোনো না কোনো কারণে এখানে আমার বারবারই আসা হয়েছে। আব্বা হয়তো কোনো অনুষ্ঠান করছেন বা কোনো মিটিং হচ্ছে বা আমাদের সম্মেলন হচ্ছে দলের, তখনই কিন্তু এখানে আসা হয়েছে। তো ওই স্মৃতিটুকু আমার মানে প্রথমে আজকে যখন ঢুকেছি সাতশীত কথা কিন্তু আমার মনে হয়েছে। এবং এই মঞ্চের থেকে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আমার আব্বার যে মুক্তিযুদ্ধের উপরে আব্বার একটা পুরস্কার ছিল, আজীবন পুরস্কার সম্মাননা পুরস্কার ছিল, ওই পুরস্কারটা আমি গ্রহণ করেছিলাম। আব্বা তখন খুবই অসুস্থ ছিল, চিকিৎসার জন্য দেশের বাইরে ছিল। তো আব্বা তখন আমাকে বলে গিয়েছিলেন যে এখানে কী বলতে হবে, আসলে ওইভাবে আর বলা হয় যে আমার কথা, কিন্তু আমি পুরস্কারটা নিতে এখানেই বসেছিলাম এই সেকেন্ড হিসেবে। এবং এসেই আমি আমাকে খুঁজেছি, তারপরে আরও অনেক আঙ্কেলরা ছিলেন যারা ছোটোবেলার থেকেই বড় হয়েছি, ওনাদের খুব কাছাকাছি আমি দেখতে পেরেছি থেকেছিলাম। তো আমি আব্বার কথা এই জন্য বলছি যে এই জায়গাটায় আমার চেনা হচ্ছে আব্বাকে দিয়েই, এখানে আমার আশা দেওয়া দিই। এবং হামিদটা কিন্তু ছোট্টবেলা থেকে সেন্ট্রাল যে বাসা, ওই বাসাতেই আমরা দেখেছি সবসময় প্রতিদিন সন্ধ্যার পরে কাকার বাসা ওদিকেই ছিল, তাই না কাকা? ওখানে ছিল কাকা, ওখানে প্রতিদিন সন্ধ্যার পরে বা রাতে কোনো না কোনো সময় দেখা যেত কাকা আব্বার সাথে গল্প করতে এসছেন। আরও ইংরেজ ইনস্টিটিউটের অনেকে ছিলেন, তখন কাকা এক কাছ থেকে আমি একটা মানে ঘটনা শুনেছিলাম যে মুক্তিযুদ্ধের স্মৃতি, আমি শিক্ষা দিয়ে পরে কথা বলছি, তো ওই স্মৃতিটুকু অনেকে জানেন না বলেই আমি আপনি বলছি যে আব্বা কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাথে অত প্রথমে জড়িত ছিল। কীভাবে ছিল সেটা হচ্ছে আব্বা কিন্তু প্রথম জীবনটা ছিল আব্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দিয়েই, কারণ ইঞ্জিনিয়ার ছিলেন আব্বা, নয় মাস কাজ করেছে। কিন্তু পলিটিক্স করলে যেটা হয় সেটা চাকরির জায়গার থেকে চাকরিগুলো কিন্তু করা হয় না। তো আব্বা ইঞ্জিনিয়ার থাকার সময় আমাদের তখন মুক্তিযুদ্ধের ওই সময় কাজটা তখন চলে আসে মুক্তিযুদ্ধের আগের থেকে, শিশুর দিক থেকে বোধ হয় ছয় দফার ওই আন্দোলনের সময় বোধ হয় ওই ইসেতে তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ ওইখানে আব্বা তখন ওই গল্পটা আমি বলছি এই জন্য যে অনেকে এখানে আছেন নতুন যারা জানেন না হয়তো, তখন হলো ছয় দফা আন্দোলনে ওই লিফলেট বিতরণ করছিলেন, আপনারা মিটিং করছিলেন, ওখানে ওই মিছিলে কিন্তু গুলি করা হয় এবং মনু মিয়া নিহত হন, সেই ওনার লাশটা নিয়ে আব্বা প্রথমে মানে ছিনিয়ে নেন ওদের হাত থেকে, তারপরে আব্বা শার্টটা নিয়ে কার্টুন হলে যে ওইটা দিয়ে আব্বা বক্তব্য দেন। তখন যে উত্তাল অবস্থাটা ছিল ওই ঘটনাটা, তখন আমি শুনেছি ওই ঘটনাটা শুনেছি তোফায়েল কাকার কাছ থেকে। তোফায়েল কাকা আমাদেরকে একদিন, এটা আমাদেরকে না, এটা চ্যানেল আয়ে উনি একটা জায়গায় থিতমাত্র বা কোনো একটা প্রোগ্রামে উনি ঘটনাটা বলেছিলেন এবং আব্বাকে ফোন করে আবার এই কথাটা মনে করিয়ে দিয়েছিলেন, তখন আমি সামনে ছিলাম, ওই জন্য আমি ওইটা ওই ঘটনাটা জানি। পরে আব্বাকে যখন জিজ্ঞেস করছে আব্বা তখন আমাদের পুরো ডিটেলস ঘটনাটা বলেন। তো ওখান থেকে কিন্তু আব্বার রাজনীতির অনেক
কিছু শুরু তো আপা মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে আপা হামিদ কাকা সহ আরো অনেক জনকে নিয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আমার সাত আটজন মামা ছিলেন একজন ছোট ছিলেন ক্লাস সিক্সে পড়তেন ওনাকে রেখে আর বাকি সবাই সব মামাকে নিয়ে কিন্তু আপা মুক্তিযুদ্ধে নিয়ে গেছিলেন উনি অনেক শেখমণি আমাদের শেখমণি আঙ্কেলের সাথে কিন্তু কাজ করেছে তখন কাকাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওই সব ওই ঘটনাগুলো অনেক অনেক স্মৃতি বিজড়িত কাকা মুখ থেকে সব মনে আমরা তো ওই 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 চিন্তা ওইভাবে করে কিন্তু আমাদের সাথে মানে ইন্ডিয়ান ইনস্টিটিউটের এই জায়গাটা অন্য একটা প্রাণের জায়গা ওটা আব্বাকে দিয়ে কিন্তু ওই জায়গা তো এটা এত এত গভীর এটা অনেকে জানেন না বলে আমি কথাটা বলেছি আর কি তো আজ যখন কাকা যে শুনেছেন যে আমি সংসদ সদস্য হয়েছি আবার প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছি কাকা প্রথমে চিন্তা করছেন যে আমাকে কিভাবে এখানে নিয়ে আসা যায় কাকা ওই সেমিনার আয়োজন করেছেন আমি সব আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম ভাবে মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যাতে সবার সাথে পরিচিতি পরিচয়টা হওয়া যায় এবং কথাও বলা যায় তো আজকে যে উপস্থাপনাগুলো হয়েছে আমরা আমাদের সাথে অনেক অনেক ভালো লেগেছে কারণ আমি যেদিন শপথ নিয়েছি শপথের দিনই মধ্যে আমাদের নজরুল ইসলাম আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল তখন উনি আমাকে এই যেগুলো আজকে উপস্থাপন করেছেন তার অনেক কিছু আমাকে তখন উনি বলেছেন আসলে তো আমি নতুন এখন সবার কাছ থেকে শুনছি প্রতিদিন প্রায় 150-200 শিক্ষকদের সাথে কথা বলছি ওনাদের সমস্যাগুলো শুনছি প্যারেন্টসদের সাথে কথা বলছি তাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো শুনছি যে জায়গাটায় যারা কাজ করে তারা কিন্তু বুঝে যে তাদেরকে কি করে দিলে সহজ হবে তা আমাদের আমাদের সরকারের কাজটা আসলে এটাই যে আমরা চাচ্ছি একটা স্মার্ট বাংলাদেশ যে আমরা করবো সেটা যে সেট আপটা আমাদের দরকার সেই সেট আপটা কিন্তু ওখান থেকেই শুরু হবে তাদের চাপটা যদি আমরা ফুলফিল করতে পারি তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে পড়িয়ে তাহলে কিন্তু এগোবে সবচেয়ে বড় ফাইন্ডিংস হচ্ছে আমাদের প্যারেন্টসরা এবং শিক্ষকরা আসলে রেডি না তারা এই রেডি না তারা চাচ্ছে ওই পুরনো পদ্ধতির পরীক্ষা পদ্ধতি এবং পুরনো ধাঁচে পড়ানো তাদেরকে আসলে অনেক বেশি ট্রেনিং এবং মোটিভেশন দরকার তাদেরকে মোটিভেশনাল কাজগুলো আমরা যদি না করতে পারি প্যারেন্টসকে যদি না বুঝতে পারি প্যারেন্টসরা ছিটকে নিয়ে যাচ্ছে ইসেতে ওই কি বলা হতে কিন্ডার গার্ডেনগুলোতে আবার কিছু প্যারেন্টস নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের মাদ্রাসা লেভেলের ওদের কাছে এই এখান থেকে আমাদের অনেক কিছু গুলাই আমাদের কাজ চলছে যাতে আমরা এই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি অনেক অনেক কাজ হয়েছে এগুলো আপনারা জানেন আমি আর রিপিট করছি না কারণ বারবার এই এই জিনিসগুলো রিপিট করলে রিপিট করার বিষয় না আসলে তো এগুলো এই যে বই দেওয়ার বিষয়টা আছে একটা ছোট ছোট কথাই বলি বই যারা তৈরি করছেন তারা কিন্তু অনেক বিশেষজ্ঞ তো তারা এই বইগুলো তৈরি করছেন তারা নিশ্চয়ই দেখে বুঝে শুনেই করছেন এবং প্রাইমারি এডুকেশন আমাদের মন্ত্রণালয়ে কিন্তু বইটা তৈরি করে না এবং আমরা কিন্তু ছাপাই না আমরা এটা কিন্তু মাধ্যমিক শ্রেণী থেকে ওখানে এনসিটিবি যারা আছে তারা করে তো এইসব জায়গায় কিছু অনেকগুলো জায়গা আছে আমরা কাজ করি ওনারা কাজ করে কিন্তু কাজটা হয়ে আসে ওনাদের মাধ্যম হয়ে তো এগুলো আমরা চেষ্টা করবো সামনের দিকে যেতে আমরা আমাদের চেষ্টা থাকবে যে আমাদের কাজগুলো যেটা আমরা করতে পারি আমাদের ফিডব্যাকগুলো যেটা আমরা নিতে পারি আমাদের প্যারেন্টসদের ফিডব্যাকটা নিতে পারি তাদের কাছ থেকে আমাদের শিক্ষকদের কাছ থেকে এগুলো নিতে পারি এবং শিক্ষক নিয়োগের যে প্রসেসটা আছে ওটা নিয়ে অনেক প্রশ্ন উঠে অনেকে বুঝে না বুঝে বলে বা কেন বলে জানি না কারণ এত এত স্বচ্ছতা যেখানে থাকে সেই স্বচ্ছতার কথা না বললেই না যেটা একদম মানে যেসব নিয়ে প্যারা তৈরি হয় সেগুলো কোনো প্যারা কিন্তু আমাদের এখানে নাই কারণ পদোন্নতি বলেন তারপর এই নিয়োগের পদ্ধতি বলেন প্রত্যেকটাই কিন্তু খুব স্বচ্ছতার মধ্য দিয়ে হচ্ছে এবং প্রশ্নটা আমাদের অনেক অনেক জায়গায় পরীক্ষায় তো আমাদের বইয়ের থেকে করা হয় সেখান থেকে করা হচ্ছে তারা আমাদের সাথে কাজ করছে আমাদের সাথে আর্মি প্রিন্ট
প্রিন্টিং এর যারা কাজ করে তারা কাজ করছে এবং তাদেরকে কিন্তু তিন দিন আটকে রেখে আটকে রাখা হয় একটা ঘরের ভিতরে পশ্চিম আবহাওয়ার কোনো সম্ভাবনা বা ব্যবস্থা নাই। ওই যে এটা এমন হয়েছে যে ডিজিটাল ইসের মধ্যে যে কেউ দিয়ে দিল, আমরা এসব ফেস করেছি। আর অপপ্রচারের জন্য তো মানুষ খুব বেশি প্ল্যাটফর্মগুলো ইউজ করে সোশ্যাল মিডিয়া, ওইখান ওই জায়গা থেকে এগুলো আসে এবং মানুষ মনে করে যে এখানে মধ্যে সত্যি কিছু হচ্ছে। মানুষ নিজেরাও এতই কনফিডেন্স কম মানুষের, তারা ওই জিনিসগুলো বেচা কেনা করতে থাকে। আসলে কিন্তু এটা কোনো কিছু কোনো ঘটনা নাই, কিছু নাই। তো আমি আপনাদের কাছে এটুকুই বলবো যে আপনারা আমাদেরকে যে আজকে যে সেমিনারে বিষয়গুলো এসছে উপস্থাপনা হয়েছে আমার ভালো লেগেছে, কারণ আমি নতুন হিসেবে অনেক ধরনের জায়গায় যাচ্ছি, কথা বলছি, সেখান থেকে অনেক ফাইন্ডিংস বের হয়ে আসছে। এই ফাইন্ডিংসগুলো নিয়ে কিন্তু আমাদের ভালো কাজ করার স্কোপ আছে। সবাইকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন মঞ্চে, তাদেরকে ধন্যবাদ জানাই যারা অনেক অনেক ধৈর্য ধরে আমাদের সবার কথাগুলো শুনছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের দর্শকরা আসলে অনেক ধৈর্যশীল, আপনাদের ধৈর্য দেখে আমি সবসময় অবাক হই। অনেক কথা আমরা বলি, আর নজরুল আপনাকে ধন্যবাদ যে উনি এত প্রাণবন্ত উপস্থাপনা দিয়েছেন, কিছুটা আপনারা রিল্যাক্স পেয়েছেন। আমি সবার কাছে আমাদের সবার জন্য দোয়া চাই এবং আপনাদের সবার মঙ্গল কামনা করি, যাতে আগামী দিনগুলোতে আমাদের আমরা পাশে থেকে আপনাদের পাশে থেকে পাশে চাই, আপনারা আমাদের পাশে থেকে আমাদের সবসময় অনুপ্রাণিত করবেন, আমাদের সাথে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ।